বন্ধুরা, আমি কিন্তু আমার পছন্দের আইসটি নিয়েছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো আমি শিবা, তোমরা দেখছো আমার কিচেন। তো আজ আমি আবার চলে এসেছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি থাকছে গরমের জন্য। তো বন্ধুরা, আমাদের গরমকাল কিন্তু চলে আসছে। তো তার জন্য আজ যে রেসিপিটা থাকছে সেটা হচ্ছে গিয়ে আইসটি। আর সেই আইসটিটা থাকছে তিনটে ফ্লেভারে। যারা যারা আইসটি পছন্দ করো তো তারা অবশ্যই ভিডিওটা দেখো। এই গরমে আইসটি দুর্দান্ত লাগে, আর একটা দুর্দান্ত রিফ্রেশমেন্টও নিয়ে আসে। তো তার জন্য দেখতে হবে তোমাকে আমাদের আইসটি। তো চলো, বেশি কথা না বলে আমরা চলে যাই আইসটি তৈরি করতে। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নেব এবং সেটাতে পরিমাণ মতন জল দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা পাত্রটিতে জল দিয়ে নিয়েছি। এবার জলটা যখন একটু ফুটে উঠবে আমরা তার মধ্যে চা পাতা অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা চা পাতা অ্যাড করে দিলাম। তো এরপর এটিকে ভালো করে ফুটিয়ে আমরা একটু নেড়ে ছেড়ে নেব, যাতে এর লিকারটা প্রপারভাবে বেরিয়ে চলে আসে। তো এটা যখন একটু ফুটবে, যখন লিকারটা ভালো মতন বেরিয়ে আসবে, আমরা গ্যাসটিকে অফ করে দেব। তো দেখছেন আমাদের জলটা ফুটছে এবং লিকারটা ভালো মতন বেরিয়ে এসছে। তো এবার আমরা গ্যাসটিকে অফ করে দেব এবং এটিকে পুরোপুরি ঠান্ডা করার জন্য আমরা ছেড়ে দেব। তো বন্ধুরা, আমাদের চাটা যে ঠান্ডা করতে দিয়েছিলাম, আমাদের চাটা ঠান্ডা হয়ে গেছে এবং জাস্ট কালারটা একবার দেখে নিন যে এই ঠিক কালারটা এই পর্যায়ে আনতে হবে। দেখতে পাচ্ছেন লিকারটা আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা এটাকে একটা আলাদা জায়গায় ছেঁকে নিচ্ছি। এবার চাটা আমরা এক জায়গায় ছেঁকে নিলাম। তো বন্ধুরা, আমরা প্রথমে বানিয়ে নেব আইস লেমন টি। তো তার জন্য আইস লেমন টির জন্য আমাদের যেটা দরকার, আমরা প্রথমে লেবু নিয়ে নেব। লেবুটাকে তো আমরা লেবুগুলোকে এরকম প্রথমে ছোট ছোট টুকরো করে নেব গ্লাসে দেওয়ার জন্য। যাতে একটা লেমন ফ্লেভার চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমরা লেবু ছোট ছোট টুকরো করে আমরা দিয়ে দিচ্ছি, আর সাথে আমরা দিয়ে দেবো আধখানা লেবুর রস। লেবুর রসটা আপনি আপনার পরিমাণ মতন দিয়ে নিতে পারেন, যতটা আপনি লেমনের ফ্লেভারটা চাইছেন। তো আমরা মোটামুটি আধখানা লেবুর রস দিয়ে দিলাম। সাথে আমরা এরপর যেহেতু আইস লেমন টি, তো তার জন্য মাস্ট হচ্ছে আইস। তো আমরা আইস দিয়ে দেবো। এরপর আমরা দিয়ে দিচ্ছি সুগার। আপনি আপনার পরিমাণ মতন আপনি সুগার দিয়ে দেবেন। এরপর আমাদের যে আমরা চাটা তৈরি করে রেখেছিলাম সেই চাটা আমরা উপরে ধীরে ধীরে ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের আইস লেমনটি কিন্তু তৈরি। তো আমাদের আইস লেমনটি তৈরি। আপনি আপনার মতন ঠান্ডা যতটা ইচ্ছে আপনি নিয়ে নিতে পারেন ততটা আইস দেবেন। তো এরপর আমরা চলে যাব
এরপর আমরা যাব মিন্ট আইসটিতে। তো মিন্ট আইসটির জন্য আমাদের সবার প্রথম দরকার হচ্ছে মিন্ট পাতা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ফ্রেশ পুদিনা পাতা কিছুটা নিয়ে নিচ্ছি। আপনি এটাকে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবেন। তো মিন্ট লিভস দেখছেন, আমরা ক্রাশ করে মিন্ট লিভস দিয়ে দিয়েছি। তো সাথে আমরা দিয়ে দেব আইস। এরপর আমরা অ্যাড করব সুগার। এবং সাথে আমরা দিয়ে দেব আমাদের যে চাটা তৈরি করে রেখেছিলাম। এবং এটা আমরা একটু ভালো করে মিক্স আপ করে নেব। এবং গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো টু মিন্ট লিভস। তো এটা হলো গিয়ে আমাদের মিন্ট আইসটি। তো এর ফ্লেভার কিন্তু মিন্টেরই সম্পূর্ণ রয়েছে, টেস্ট করে দেখবেন, অসাধারণ। আমি আপনাদের টেস্ট করে দেখাবো। তো নেক্সট আমাদের যেটা আইসটি থাকছে সেটা হচ্ছে গিয়ে গ্রিন অ্যাপেল আইসটি। তো গ্রিন অ্যাপেল আইসটির জন্য আমরা নিয়ে নেব গ্রিন অ্যাপেল সিরাপ। তো আমরা প্রথমে নিয়ে নেব গ্রিন অ্যাপেল সিরাপ। এরপর আমরা দিয়ে দেব আইস। দিয়ে দেবো পরিমাণ মতন সুগার। এরপর আমরা দিয়ে দেবো আমাদের বানিয়ে রাখা চা। তো আমরা এটাকে একটু মিক্স আপ করে নেব। তো বন্ধুরা, আমাদের গ্রিন অ্যাপেল আইসটি কিন্তু রেডি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের আইসটি কিন্তু রেডি, আমাদের গ্রিন অ্যাপেল আইসটি, আর হচ্ছে গিয়ে আপনার পুদিনা আইসটি, আর এদিকে থাকছে গিয়ে লেমন আইসটি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার পছন্দের আইসটি নিয়েছি। আমি নিয়ে নিয়েছি মিন্ট ফ্লেভারের আইসটি, যেহেতু মিন্ট ফ্লেভার আমার খুবই ভালো লাগে। এটা যখন আপনি খাবেন না, গরমে একটা রিফ্রেশমেন্ট আলাদাই পাবেন। তো আপনার কোন ফ্লেভারটা ভালো লাগে আপনি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি জানার জন্য আপনাকে
সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে। তো এক্ষুনি যান সাবস্ক্রাইব করে দিন আর অপেক্ষা করুন নতুন ভিডিও আসার জন্য। তো ততক্ষণের জন্য বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।